এখানে আছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হলুদের গুঁড়া পেস্ট করা আছে বন্ধুরা এই যে শুকনো মাছ যাকে শুটকি মাছ বলে কই মাছের শুটকি এই যে আছে নুন এই যে ধনে পাতা কুচানো আছে এই যে আছে শিম আর আলু এবার আমি শুটকি মাছ রান্না করব আপনারা সবাই দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ঠিক আছে আসুন রান্নাটা করে নিই মশলাটা দিয়ে দিলাম আজ শুটকি মাছ রান্না হচ্ছে আমাদের দর্শক সবাইকে নিমন্ত্রণ রইল জ্যোতি ওয়ার্ল্ডে আপনারা সবাই আসবেন কিন্তু খেতে শিম আর আলু দিয়ে দিচ্ছি শুটকি মাছটা দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি এদিকে করব বন্ধুরা ধনে পাতা বাটা এই যে ধনে পাতা বাটা আছে বন্ধুরা কোলেস্ট্রলের জন্য খুবই ভালো ধনে পাতা বাটা আছে ওটার মধ্যে রসুন আদা আর কাঁচা লঙ্কা আছে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম খেয়ে দেখবেন কোলেস্ট্রল ঠিক হয়ে যায় আর শরীরের জন্য তো উপকারী আপনারা খেতে পারেন দেখুন শুটকি মাছ শিম আলু রান্না করে খেয়ে দেখবেন জানি সবাই খায় না শুটকি মাছ শিরল মাছ সবাই খায় না কিন্তু আমরা খাই আর যারা খায় তারা জানে স্বাদ লাগে খেতে আপনারা খেয়ে দেখবেন যে ঝোলটা দিয়ে দেব উপরে ধনে পাতা ছিটিয়ে দেব ধনে পাতা ঢেকে দিচ্ছি এই যে মরে থেকে পুরো একবার দেখুন বন্ধুরা ধনে পাতা বাটা শুটকি মাছ শিম দিয়ে তরকারি রান্না করেছি আপনাদের জ্যোতির সঙ্গে থাকবেন একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার তো বলে করে দেবেন ঠিক আছে রান্নাটা করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন Thank you.
নমস্কার। আপনারা লাইকটা করে দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, শেয়ার করে দেবেন। নমস্কার। শ্রী শিবায় নমস্কৃত। হর হর মহাদেব।